রহস্য গভীর, অক্টোপাসের সুরের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গোলাম মামুন কি পারবে এই রহস্য ভেদ করতে? নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন ছোট সিনেমা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। গোলাম মামুন ওয়েব সিরিজটা এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে, গতকাল রাত্রেবেলাতে মুক্তি পেয়েছে। শিহাব শাহিন পরিচালিত এই সিরিজের নাম ভূমিকা অভিনয় করছেন অপূর্ব। এবার অপূর্বর অভিনয় নিয়ে নতুন করে বলবার কিছু নেই, তিনি একজন সুদর্শন নায়ক, তার অভিনয়ও অপূর্ব। কাহিনীটা একটু বলি, যেহেতু থ্রিলার সিরিজ আমি বিশদে কিছু বলবো না। আপনারা ট্রেলার বা টিজারই দেখেছেন বা প্রমোশনাল ভিডিওগুলো দেখেও বুঝতে পেরেছেন যে গোলাম মামুনকে পুলিশ খুঁজছে, কারণ সন্দেহ করা হচ্ছে দুটো খুনের জন্য সেই দায়ী। দুটো খুন নাকি আরও বেশি খুন? কিন্তু গোলাম মামুন কি সত্যি খুন করেছে নাকি করেনি? অপূর্ব গোলাম মামুনের চরিত্রে এর আগেও অভিনয় করেছেন বুকের মধ্যে আগুন এই ওয়েব সিরিজ। এবার বুকের মধ্যে আগুন কি আপনি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে হয়তো দেখা থাকলে আপনার এই সিরিজটা কিছুটা বুঝতে সুবিধা হবে, কিছুটা। না দেখা থাকলেও ক্ষতি নেই, কারণ স্বয়ংসম্পূর্ণ একটি সিরিজ। কিন্তু এটুকুই বলতে পারি, একটা যোগসূত্র আছে। আট পর্বের ওয়েব সিরিজ, 25 মিনিট, 22 মিনিট, 28 মিনিট, এইরকম করে এক একটা পর্বের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা আরো কম হতে পারত। অ্যাকশন কিন্তু ভালো মতোই আছে, যেটা আমরা ট্রেলার বা টিজারেও দেখেছি। এবং অপূর্বর বিভিন্ন হেয়ারস্টাইল আছে, পরবর্তীকালে আছে বাজড হেয়ারস্টাইল। অপূর্ব ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাসার, রাশেদ মামুন, অপু, আরো অনেকে। আপনি কি ম্যান্ড্রেকের কমিক্স পড়েছেন? সেখানে আর্ট বলে একটি সংস্থার কথা আছে, এর চেয়ে বেশি কিছু বলবো না। খালি ম্যান্ড্রেক বলেছিল যে আর্ট এই যে সংস্থা, এরা আমেরিকার পেন্টাগনকেও হার মানিয়েছিল। এই ভাষা ঠিক। এবার এর চেয়ে বেশি কিছু বলবো না। আর মার্ভেল কমিক্স, যেহেতু তারা যখন পরবর্তীকালে তারা নাম করেছিল, তাদের বেশিরভাগ কমিক্স বা চরিত্র সৃষ্টি হয়েছিল পূর্বসূরি বিখ্যাত অতিমানব বা অতিমানবীদের কপি করে করে। মার্ভেল কমিক্সে হাইড্রা নামে একটি সংস্থা আছে, তা আপনারা হয়তো সকলেই প্রায় জানেন। এইটুকুই বললাম, ব্যাস, এর চেয়ে বেশি কিছু বলবো না। কিন্তু সিজন টু যে আসছে এইটুকু বলতে পারি আমি। শরীফ সিরাজ আছেন, অনেকদিন পরে দেখলাম শার্লিন ফারজানাকে। তিনি বাংলাদেশে একসময় প্রচুর নাটকে অভিনয় করতেন, অনেকটা আর্ট হাউস ছবির নায়িকার মতো তার অভিনয়ের ধরন ছিল। অনেকদিন পরে তাকে দেখলাম, তার চেহারায় অনেকটা পরিবর্তন হয়েছে। মাঝে 49 বাতাস ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এই সিরিজে যারা অভিনয় করেছেন বেশিরভাগই ভালো অভিনয় করেছেন, কিন্তু অনেকের অভিনয় দেখে ঠিক খুব একটা ভালো বলে মনে হয়নি, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে অনেকটা দুর্বল। যেমন সাবিলা নূর, তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তার যে অভিনয়ের যে ভঙ্গি বা একজন পুলিশ অফিসারের যেরকম ভঙ্গি হওয়া উচিত সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি মিসিং। ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছেন, অনেকেই অভিনয় করেছেন। আর একটা ব্যাপার আমার মনে হয়েছে, হঠাৎ করে এত বেশি মাত্রায় ইংরেজি বলানোর কি দরকার ছিল বলতে পারবো না। তবে শিহাব শাহিন পরিচালক, তার যে নির্দেশনার ধরন সেই ব্যাপারটা কিন্তু এখানে আমি খুব একটা পাইনি। আপনি যদি সিন্ডিকেট ওয়েব সিরিজ দেখে থাকেন কিংবা মাই শেলফ, অ্যালেন স্বপন, এই দুটি ওয়েব সিরিজ সাম্প্রতিককালের দুটি অসাধারণ ওয়েব সিরিজ, সেই আমেজ কিন্তু এখানে আমি পাইনি। অপূর্ব প্রাণপণে অভিনয় করেছেন। গোলাম মামুনের বিভিন্ন যে এক্সপ্রেশনস, কখনো ক্রুদ্ধ, কখনো অসহায়, এবং গোলাম মামুন যে আদপে একজন খুব ভালো মানুষ, তার চোখের যে ভঙ্গি, চোখের যে এক্সপ্রেশন, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। তবে যে কথা আগেও বলেছি এখনো বলছি, অপূর্ব মেকআপ আরো অনেক ভালো হতে পারত। তার মতো সুদর্শন নায়ককে আবার টোনড ডাউন করা হয়েছে, মেকআপটা আরো অনেক ভালো হতে পারত। অ্যাকশন দৃশ্য অনেক আছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আছে, গুলি গোলা চালানো অনেক কিছুই আছে, দোতলা থেকে একটা ঝাঁপ দেওয়া দৃশ্য আছে যেটা দেখে খুব ভালো লাগলো। অপূর্বর অপূর্ব আরো অনেক মুহূর্ত আছে, কিন্তু যেহেতু থ্রিলার সিরিজ আমি বিশেষ কিছু বলছি না। আপনারা আট পর্বের এই ওয়েব সিরিজ দেখে নিন। শুরু থেকেই মনে হয়েছে যে ওয়েব সিরিজের গতি অনেকটাই স্লথ, আরো দ্রুত গতি হতে পারত। আপনি যদি সিন্ডিকেট দেখে থাকেন বা ধরুন সাম্প্রতিককালে হইচই যে কাইজার কিংবা মাই শেলফ, অ্যালেন স্বপন, এই ওয়েব সিরিজগুলো প্রথম থেকে টান টান উত্তেজনা,
সেই ব্যাপারটা কিন্তু এখানে মিসিং। তবে পরের সিজন সেটা তো আসবে বোঝাই যাচ্ছে, সেইটা আসলে এই ব্যাপারটা নিশ্চয়ই আর থাকবে না, এটা আশা করতেই পারি, কারণ পরিচালকের নাম যখন শিহাব শাহিন। এই যে প্লট, এরকম প্লট আগে আমরা দেখেছি, হলিউডে দেখেছি, হিন্দি ছবিতে দেখেছি। আমার তো গ্লেন ফোর্ড অভিনীত বিগ হিট ছবিটার কথা একটু মনে পড়ছিল, অনেক আগেকার, ফ্রিটজ ল্যাং পরিচালিত, যখন হলিউডের স্বর্ণযুগ ছিল সেই সময়কার ছবি, থ্রিলার। তবে এই প্লটের পরবর্তীকালে আমরা আরো অনেক ছবি দেখেছি। আবার ভয়ঙ্কর খুনি কোরামিন রূপী রাশেদ মামুন অপুর কণ্ঠে শুনতে পাই নজরুলের কবিতার লাইন, আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এই সিরিয়াস ওয়েব সিরিজে কিছু লাইট মোমেন্টসও আছে, যেমন অপূর্বকে যখন ইন্টারোগেশনের জন্য পুলিশ নিয়ে এলো ধরে, সেইখানে ইমতিয়াজ বর্ষণের চরিত্র অপূর্বর আঘাতকে অস্বীকার করে বললেন ওটা তো আঁচিল, তারপর বললেন মশার কামড়। এটা বেশ মজার, কিন্তু আমার মনে পড়ে গেল সুকুমার রায় দাসুর কীর্তি গল্পের কথা, যেখানে নবীন চাঁদ নিজের ঘামাচি ফুসকুড়িগুলোকেও ডাকাতদের মারের চিহ্ন বলে বলেছিল। মিলনের ভূমিকায় সাইদ নাজমুজ সাকিবের অভিনয় ভালো লেগেছে। এই ওয়েব সিরিজের কাহিনী লিখেছেন অয়ন চক্রবর্তী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক শিহাব শাহিন এবং মেজবাউদ্দিন সুমন, ডিওপি হলেন কামরুল ইসলাম শুভ, সম্পাদক লিওন রোজারিও, সুরের দায়িত্বে আছেন খায়াম শানু সন্ধি, অ্যাকশন ডিরেক্টর হলেন দীপক দাস। তবে গোলাম মামুনের সাথে তার দিদি, ভাগ্নি এবং জামাইবাবুর যে সম্পর্ক দেখানো হয়েছে, কিংবা তার সহকর্মীদের সঙ্গে যে খোলামেলা সম্পর্ক দেখানো হয়েছে, সেটা দেখতে ভালো লাগে। গোলাম মামুন দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুটোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুটোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।